ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবের 23তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউব ক্যাম্পাসে সমাবর্তন হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এবারের সমাবর্তনে মোট 1459 জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে 1140 জন স্নাতক এবং 319 জন স্নাতকোত্তর পর্যায়ের। অনুষ্ঠানে আইইউবির সম্মানিত ট্রাস্টিবৃন্দ, অভিভাবক এবং আইইউবির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির 23তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউব ক্যাম্পাসে সমাবর্তন হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এবারের সমাবর্তনে মোট 1459 জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে 1140 জন স্নাতক এবং 319 জন স্নাতকোত্তর পর্যায়ের। অনুষ্ঠানে আইইউবির সম্মানিত ট্রাস্টিবৃন্দ, অভিভাবক এবং আইইউবির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির 23তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউব ক্যাম্পাসে সমাবর্তন হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এবারের সমাবর্তনে মোট 1459 জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে 1140 জন স্নাতক এবং 319 জন স্নাতকোত্তর পর্যায়ের। অনুষ্ঠানে আইইউবির সম্মানিত ট্রাস্টিবৃন্দ, অভিভাবক এবং আইইউবির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির 23তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউব ক্যাম্পাসে সমাবর্তন হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এবারের সমাবর্তনে মোট 1459 জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে 1140 জন স্নাতক এবং 319 জন স্নাতকোত্তর পর্যায়ের। অনুষ্ঠানে আইইউবির সম্মানিত ট্রাস্টিবৃন্দ, অভিভাবক এবং আইইউবির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির 23তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউব ক্যাম্পাসে সমাবর্তন হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এবারের সমাবর্তনে মোট 1459 জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে 1140 জন স্নাতক এবং 319 জন স্নাতকোত্তর পর্যায়ের। অনুষ্ঠানে আইইউবির সম্মানিত ট্রাস্টিবৃন্দ, অভিভাবক এবং আইইউবির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।